মালায়কা শব্দটি সম্পর্কে ভাষাবিদগণ বলেছেন যে আলুকা শব্দ থেকে এটির উৎপত্তি আলুকা মানে হচ্ছে পয়গাম রেসালা মেসেজ তাহলে মালায়কে কেন বলা হয় এই জন্য বলা হয় যে তারা আল্লাহ ফাকরাবুল আলমিনের সংবাদ আল্লাহ ফাকর আব্বুল আলমিনের মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছান এই জন্য তাদেরকে মালায়কে বলা হয়েছে আল্লাহ আলম ফেরিস্তা গুণের প্রতি ইমান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরিস্তা মালাইকার কথা কোরআন করিমের বহু আয়াতে উল্লেখ করেছেন সুরায় বাড়ার দুইশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আমান রাসুল বিমা অনুজেলে এল রিহল ও মেনুন কুল্লুন আমান বিল্লাহি ও মালাইকা এবং কোরআনে ক্যারিমে যেখানেই কয়েকটি ইমানের কথা কয়েকটি বিষয়ের প্রতি ইমানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ইমানের সাথে তারপরেই মালায়কা ফেরেশতাগণের প্রতি মানের কথা উল্লেখ করেছেন কিতাবের পূর্বে রাসূলের পূর্বে পরকালের কথার পূর্বে আলোচনা করেছেন তানাজ মালায়িকা তো ও রুহ ফের অবতীর্ণ হন নেমে আসেন ওই কদরের রাতে সম্মানিত রাতে এবং বিশেষ করে ওর রুহ রুহ বলা হয়েছে জিবরইল আলি ইসালামকে জিবরিল আলি ইসালামও নেমে আসেন আল্লাহ ফাকরবুল্লা আলমেন ব্যাপক অর্থে সমস্ত ফেরেশতার কথা আল্লাপাক উল্লেখ করলেন উল্লেখ করার পরে বিশেষ করে ফেরেশতাদের যিনি শিরোমণি ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা তার কথা আল্লাহ পাক রব আলম উল্লেখ করেন আর রুহ বলে তার নাম কোরআন আর রুহ বলা হয়েছে তার নাম আর রুহুল আমিনও বলা হয়েছে বিশ্বস্ত রুহ বলা হয়েছে এবং তাকে রুহুল কদস বলা হয়েছে পবিত্র রুহ বলা হয়েছে জিবিরাইল আলি সালামের এসব হচ্ছে উপাধি মূলক নাম যা কোরআনকারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন ফেরিস্তাগণের প্রতি ইমান সম্পূর্ণ করার জন্য আমাদেরকে কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হবে প্রথম কথা ফেরিস্তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে ফেরিস্তা মালায়কা এমন একটি জাতি আছেন পাকের মখলুক আছেন যাদের প্রতি আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে যে তাদের অস্তিত্ব আছে কারণ এক শ্রেণীর লোক এক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা মালায়েকা মানে মনে করে যে ভালো শক্তি ভালো শক্তির নাম হচ্ছে মালায়িকা আসলে মালায়িকা বলে কোনো সৃষ্টি নেই যে কোনো ভালো শক্তির নাম হচ্ছে ফেরিস্তা মালায়িকা এই রকমই তারা অস্বীকার করেছে জিনকে অস্বীকার করেছে শয়তানকে অস্বীকার করেছে বলে জিন শয়তান মানে হচ্ছে খারাপ শক্তি খারাপ শক্তির নাম হচ্ছে জিন শয়তান আর ভালো শক্তির নাম হচ্ছে মালায়কা আসলে এই এইরকম কোনো সৃষ্টির অস্তিত্ব নেই এটি গুমরাহি পথভ্রষ্টতা আহলে সুন্নতল জামায়াতের আকিদা বিশ্বাস যে মালায়কার অস্তিত্ব রয়েছে এবং কোরআনে কারিমে মালায়কার কথা আল্লাহ পাক বহুবার উল্লেখ করেছেন এই রকমই জিনের অস্তিত্ব রয়েছে আল্লাহ পাক কোরআনে কারিমে জিনের কথা উল্লেখ করেছেন বরং সুরার নামই সুরাই জিন রয়েছে যদিও তাদেরকে দেখি না ফেরস্তাগণকে যেমন দেখি না জিনদেরকেও দেখি না কিন্তু না দেখে বিশ্বাস করতে হবে এটি হচ্ছে ইসলামের মৌলিক আকিদা আল কোরআনে প্রথমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বলছেন বাফি এই কিতাব যাতে কোন রকমের সন্দেহ নেই আর এই কিতাব হদাল মুতাকিন সংযত আল্লাহ ভিরুদের জন্য পথ প্রদর্শক দিক নির্দেশনা দান করবে তারা কারা সংযত কারা মুত্তাকি কারা পরিসগার কারা তাদের সম্পর্কে প্রথমে অন্য কোন গুণের কথা বলেন জাকাতের কথা প্রথমে বলেননি সর্বপ্রথমে আল্লাহ বলেছেন যারা না দেখে বিশ্বাস করে তাহলে না দেখে বিশ্বাস করা অদৃশ্যকে বিশ্বাস করা এটি হচ্ছে আল কোরআনের মৌলিক বিষয় যেই ব্যক্তি এই কথায় বিশ্বাসী হবে না সেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে না কারণ আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ কে কেউ দেখতে পারে না এই এইরকমই পরকালকে বিশ্বাস করবে না জান্নাত বিশ্বাস করবে না ফেরেসা বিশ্বাস করবে না জিনকেও বিশ্বাস করবে না নবী বিশ্বাস করবে না কারণ তাদের কাছে এগুলি গায়েব অদৃশ্য প্রত্যেকটি বিষয় যতগুলি বিশ্বাসের বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলি হচ্ছে গায়েবের বিষয় এই আল্লাহ ফাকর আব্বুল আলমিন মোত্তা যারা সংযত পাপ মুক্ত জীবনযাপন যারা করতে চায় তাদের প্রথম গুণ বলেছেন তারা না দেখে বিশ্বাস করবে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু না দেখে বিশ্বাস করি দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছুই না দেখে বিশ্বাস করি সুতরাং যেমন দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করছি তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন এবং রাসুল বলেছেন দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করছি হয়তো অথচ আমাদের বিশ্বাস ভুল হতে পারে না দেখে বিশ্বাস করছি আজকের যুগে বিদ্যুৎকে কেউ বিশ্বাস করে না অথচ বিদ্যুৎকে কেউ দেখে না তাপমাত্রাকে কে বিশ্বাস করে না বাতাসের গতিকে কে বিশ্বাস করে না এই রকম বহু কিছু রয়েছে যা আমরা মোটেই দেখি না কিন্তু এমন বিশ্বাস করি যে কোন ব্যক্তি এমন নেই আমাদের মধ্যে যে যেই ব্যক্তি বিদ্যুতের তারে হাত দেবে আমরা আজকের সায়েন্স এবং টেকনোলজির জামানায় আমরা এছাড়াও বহু জিনিসকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ ফাকরাবুল্লা আলমেনের কথা যখন আসে যখন ইমানের কথা আসে পরকালের কথা আসে জান্নাত জাহান্নামের কথা আসে আরও অদৃশ্যের কথা অহির কথা যখন আসে ফেরেস্তাগনের কথা আসে তখন অনেকে পথভ্রষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় কারণ এখানে শয়তান সুযোগ নিয়ে আসে শয়তান এখানে সুযোগ নিয়ে আসে শয়তান ভালো করে জানে যে পৃথিবীর এই সব কিছু বিশ্বাস করাই আর না করাই শয়তানের লাভ নেই আপনি বিদ্যুৎ বিশ্বাস করেন না করেন শয়তানের লাভ কিছু নেই কিন্তু শয়তান যেহেতু বদ্ধ পরিকরহে লেগে আছে আদম সন্তানকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য অন্তরে তার হিংসা টকবক করে ফুটছে সেজন্য সবসময় লেগে আছে যে এমন কিছু যেগুলি না দেখে বিশ্বাস করতে হবে সেগুলি তাদেরকে অন্তর থেকে সরিয়ে দেবো বিশ্বাস করতে দেব না যাতে করে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে পারি আমি একা কেন জাহান্নামে যাবো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং না দেখে বিশ্বাস করতে হবে ফেরেশতাগণের প্রতি ইমানের বিষয়টি ইমান বিল গায়ব না দেখে বিশ্বাসের বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা একটি জাতি সৃষ্টি করেছেন এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই সম্পর্কে চারটি বিষয় খেয়াল রাখবেন এবং এই চারটি বিষয় কি আপনি সম্পূর্ণ করবেন তাহলে আপনার ফেরেশতাগণের প্রতি ইমান সম্পূর্ণ হবে প্রথম বিষয় হচ্ছে যে ফেরিস্তাগুণের অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে দেখা সম্ভব নয় কিন্তু অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে এবং এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন নূর থেকে সৃষ্টি করেছেন যেমন নবী করিম সাল্লা শহীদ হাদিসে বলেছেন মুসনাদ আহমেদের হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তালান বর্ণনা করছেন যে খালাক আল্লাহ মালায় নুর আল্লাহ পাক ফেরস্তাগনকে নূর থেকে আলো থেকে সৃষ্টি করেছেন নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং ও খোলেখালিম্মা রেজিম মিন্নার জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে ও হোলেখা আদম মিম্মা ওসিফাল আদমকে সৃষ্টি করা হয়েছে এমন বস্তু দ্বারা যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মাটি কাদাদি আল্লাহ ফরবুল আলমিন আদমকে সৃষ্টি করেছেন এবং সেই আদমকে সৃষ্টি করার পরে আদমের জোড়া সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ ফাকরববুল আলম একটি সিস্টেম তৈরি করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ ফাকর আলম পৃথিবীতে নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন আল্লাহ ফাকর্বুল আলমিন এই উপায় ছাড়াও সৃষ্টি করতে পারেন এ কথা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহাক আদমকে যখন সৃষ্টি করেন তখন কোনো পুরুষও ছিল না নারীও ছিল না আবার যখন হাওয়াকে সৃষ্টি করেন আলাহ তখন আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করলেন যে পুরুষ আছে কিন্তু নারীর নেই ঈশা আলী ইসলামকে যখন সৃষ্টি করেন নারী আছে কিন্তু পুরুষ নেই এই তিনভাবে সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাহাক রব্বুল স্বামী স্ত্রী পুরুষ এবং নারীর মাধ্যমে মানব জাতি সৃষ্টি হবে আল্লাহফাক রব্বুল আলমিন নিজাম তৈরি করে দিয়েছেন আবার একটু পরে আমাদের আলোচনার দিকে ফিরে আসছি কিছুক্ষণ বিরতির পরে পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাগণকে সৃষ্টি করেছেন নূর থেকে এবং এই ফেরস্তাগণ সম্পর্কে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে এই ফেরস্তাগণকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে নামগুলি তাদের উল্লেখ করেছেন তাদের নাম ধরে আমাদেরকে তাদের প্রতি ইমান রাখতে হবে যে যে নামগুলি পাক উল্লেখ করেছেন সেই নামগুলির প্রতি ইমান রাখতে হবে যে এই নামের ফেরেশতা রয়েছে আর যেসব ফেরেস্তাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি তাদের প্রতি সংক্ষিপ্ত ইমান রাখতে হবে যে আল্লাহ পাক অসংখ্য ফেরিস্তা সৃষ্টি করেছেন যেমন কোরআনে কেমনি আল্লাহ পাকের সাদ করেছেন তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না তাহলে পাক রব্বুল আলম অসংখ্য ফেরিস্তা রয়েছে আসমানে এমন কোন স্থান নেই যেখানে ফেরেস্তাগণ শেষ দায় অবনত নেই এবং ফেরিস্তাদের সংখ্যা এত বেশি আছে যে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের একটি সহি হাদিস রয়েছে বাইতুল মামুর সম্পর্কে মুসনাদ আহমেদের হাদিস যে বাইতুল মামুরে যে আসমানে আল্লাহ রব্বুল আলমিনের ঘর রয়েছে ফেরেস্তাদের বন্দিগির জন্য সেখানে প্রতি ওকে প্রতি ওয়াক্তে সত্তর হাজার ফেরিস্তা মালায়কা প্রবেশ করেন আর প্রবেশ করে আল্লাহ ফাকর্বুল আলমিনের এবাদতবন্দী করেন তারপরে কিয়ামত পর্যন্ত আর তাদের পুনরায় পালা আসবে না একবার করে ওই বাইতুল মামরে প্রবেশ করার সুযোগ পান ফেরিস্তারা সত্তর হাজার করে প্রত্যেক বক্তে তারপরে আর কোনো সুযোগ আসবে না তাহলে আল্লাহ ফেকরবুল আলমিন কত ফেরিস্তা তিনি সৃষ্টি করে রেখেছেন তার বিশেষ একমতে এতে রয়েছে আল্লাহ ফাকর আলমিনের রহস্য আল্লাহ ফাকরাবুল আলমিনের তত্ত্ব যা আমরা জানি না আল্লাহ ফাকর আলমিন ফেরিস্তা গণকে সৃষ্টি করে যাদের নাম উল্লেখ করেছেন তাদের নাম সহ আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকর্বুল আলমিন ফেরিস্তাদের মধ্যে যিনি ফেরিস্তাদের নেতা ফেরিস্তাদের রঈস তার কথা উল্লেখ করেছেন জিবরিল আলি ইসাল্লাম বা জিব্রাইল দুইভাবে উল্লেখ হয়েছে জিবরি উল্লেখ হয়েছে আর জিব্রাইল নামও উল্লেখ হয়েছে কোরআন বাহাদিসে সুতরাং জিব্রাইল আলিহাল্লামের প্রতি ইমান রাখতে হবে এবং জিব্রাইল আলী ইসালাম সমস্ত ফেরেস্তাদের শ্রেষ্ঠ যিনি উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহিনী আসতেন আম্বিয়া এবং রসুলগনের কাছে তিনি ওহিনী আসতেন জিব্রাইল আলি সালাম কথা আল কোরআন আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রকমই যে সব তার কথা আল্লাহ পাক আল কোরআনে উল্লেখ করেছেন তাদের একজন হচ্ছেন মিকাইল বা মিকাল। মিকাইল আলি আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিবরাইল মিকাইলের কথা আল কোরআনে উল্লেখ করেছে কানা আদু আল্লি জিবরিলা ও ফাইন আল্লাহ আদু উল্লিল কাফেরিন সুরাই বাকারে আল্লাহ পাকের সাদ করেছেন যেই ব্যক্তি শত্রু হবে জিবরাইল আলি এবং মিকাইল আলি মনে রাখতে হবে ফাইন আল্লাহ আদু উল্লিল কাফেরিন এরা কাফের এই কাফেরদের আল্লাহ পাক শত্রু তাহলে আল্লাহ রব্বুল আলম এই আয়াতে জিব্রাইল মিকাইলের নাম যেমন উল্লেখ করলেন তার সাথে সাথে বললেন যারা জিব্রাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে তারা কাফির অর্থাৎ জিব্রাইল মিকাইলকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে ইমান হারা হয়ে যাবে কাফির হয়ে যাবে নবিয়ে করিম সাল্লা সাল্লামের হাদিসে আর এক কথা উল্লেখ করা হয়েছে তার নাম ইসরাফিল ইসরাফিল আলি ইসলামের কথা পাক রব্লুল্লা আলম উল্লেখ করেছে নবী করিম সাল্লা হাদিসে যে দোয়া নবী সালাম শিখেছেন আল্লাহ মুরাবা জিবরা ইলা ও মিকা ইলা ও ইসরাফ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যেই দুয়া রাতের নামাজে তাহাজুদের সালাতে পাঠ করতেন তকবির তাহারিমার তাহরিমার পরে সেই দুয়াতে নবী সাল বলতেন আল্লাহ মুরাবা জিবরিল হে আল্লাহ তুমি জিবরা ইলের রব মিকা ইলের রব ইসরাফিলের রব তাহলে ইসরাফিল আলি সালামের কথা এই হাদিসে উল্লেখ হয়েছে যা আল্লাহ পাকের ওয়াহি আল কোরআন যেমন আল্লাহ পাকের ওহি রসুল উল্লা হাদিস এবং দুয়া গলি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহি কারণ কোরআন কেরমে সুর নজমে মোহন আল্লাহ ইরশাদ করেছেন অমায়ন্তে কোয়ানিল হাওয়া নবী করিম সাহাশাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেন না ইসরাফিল নাম নিজের পক্ষ থেকে বলেছেন খেয়াল খুশি এমন নয় ইন হোয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা যে কোনো কথা বলেছেন তা ওয়াহির ভিত্তিতে তিনি বলেছেন কোরআনেকারিমে আল্লাহ ফাকরব্বেলা আলমিন আরেক ফেরিস্তার কথা উল্লেখ করেছেন যাকে মালাকুল মত বলে পাক আখ্যায়িত করেছেন মালাকুল মত বলেছেন মতের মৃত্যু দানের জন্য নিযুক্ত ফেরিশতা এই মৃত্যুর দায়িত্বে নিযুক্ত নিয়োজিত ফেরিশতা মালাকুল মত মহান আল্লাহ সোরেশ শাহদাতের সাদ করেছেন কুলিয়া তাওয়াফা হকুম মালাকুল মউত ও কেলা বেকুম সুমা এলা আরব বেকুমতুর হে নবী বলে দাও ইয়া তা মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন তোমাদের রোহ গুলি কবজ করে থাকেন ইয়া তা মালাকুল মত তোমাদেরকে গ্রহণ করে থাকেন তোমাদের আত্মা গ্রহণ করে থাকেন মালাকুল মত মতের দায়িত্বশীল ফেরিস্তা সোম্মাইলা রব্বে কুম তুর তারপরে তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহাক মালাকুল মতের কথা উল্লেখ করলেন আল্লাহাক রবুল্লা আলামিন কোরআনে কারিমে জাহান্নামের অধিপতি ফেরেশতা জাহান নামের দায়িত্বশীল ফেরেস্তা খাজেন উন্নার তার নাম মালিক বলে উল্লেখ করেছেন এখানে আর বিষয় উল্লেখ করা আবশ্যক হবে যে আমাদের দেশে মালাকল মতকে আজরাইল বলা হয় বা ইসরায়েল বলা হয় আজরাইল নামটি বেশি বাংলা ভাষায় প্রসিদ্ধ রয়েছে আর কেউ কেউ ইসরায়েল বলে এই নামের কোনো ভিত্তি নেই আজরাইল নামে কোনো ফেরিস্তার নাম আয়াতে তো নেই কোনো হাদিসে নেই হাজেন উন্নারের নাম মালিক উল্লেখ করা হয়েছে কোরআন কারিমে মহান আল্লাহ এর সাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলম জাহান্নামীদের ভাষায় নরকবাসী যারা নরকে চলে যাবে জাহান্নামে চলে যাবে জাহান্নামের আজাব যখন বরদাস্ত করতে পারবে না তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব হালকা হোক এই জন্য জাহান্নামীরা দরখাস্ত করবে ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা মালিকের কাছে এই বলে যে আলেই না রব্বক হে মালিক মালিক বলা হয়েছে ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেস্তার নাম হচ্ছে মালিক লেয়াক যে আলেই না রব্বক আমাদের কে তোমার রব মৃত্যু দান করে দিক আমাদের কে তোমার রব ধ্বংস করে দিক আমাদের মত হয়ে যাক তাহলে আরাম পাবো কিন্তু আল্লাহ পাক ফাকরব্বুলা আলামিন বলেছেন যে জাহান্নামে নামে জাহান লায়া মু তোফি হাওয়ালায়া সেখানে মতও হবে না আর হায়াত হবে না যে হায়াত হবে যে প্রাণ হবে জীবন হবে সেটা স্থায়ী হবে সেখানে কোনো মত আসবে না জাহান্নামে নামে চলে যাওয়ার পরে কোনো মত আসবে না জান্নাতে চলে যাওয়ার পরে কোনো মতের আশঙ্কা থাকবে না মতকে জবাই করে দেওয়া হবে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সহি হাদিসা বলেছেন সুতরাং এই নামগুলি আমাদেরকে নাম সহ বিশ্বাস করতে হবে ফেরস্তাগনের এবং তার প্রতি মানিয়ে আসতে হবে এছাড়াও নবীয়ে করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে কবরে যে দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেয় তাদের নাম উল্লেখ করা হয়েছে বারাবিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনর হাদিসে মুসনাদ আহমদে বড় লম্বা হাদিস রয়েছে এবং অন্যান্য সনদের কিতাবাদিত রয়েছে যে তাদের একজন হচ্ছে মুনকার আর আরেকজন হচ্ছে নাকির আমাদের সমাজের লোকেরা বিকৃত করে মুনকির নাকির বলে না মুনকার এবং নাকির এই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন মৃত ব্যক্তিকে বসিয়ে দিয়ে রব সম্পর্কে জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করবেন তোমার জিজ্ঞাসা করবেন রবকে তোমার ছিল তোমার দিন নবী কে ছিল ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই প্রশ্নগুলি করে মমিন উত্তর দিতে পারবে পক্ষান্তরে যে অস্বীকারী কাফের অথবা কপট মোনাফেক অথবা আমল। জীবনে দিন আমলের কথা কর্মের কথা চিন্তা করিনি যে আমি যে মুসলিম তো আমার করণীয় কিছু আছে রকম লোকেরা হায় আফসুস হায় আফসুস করতে থাকবে হা 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 লাদ্রি জানি না বলতে পারছি না এই বলতে থাকবে মনাফেক কপট বলবে যে লোকদের কাছে শুনতাম তারা কিছু বলতো আর আমরাও সেই রকমই বলতাম এইরকম কথাবার্তা বলতে থাকবে এছাড়াও ফেরিস্তাদের মধ্য থেকে বলা হয়েছে যে অনেক ফেরিস্তা রয়েছে কিন্তু তাদের নাম ধরে বলা হয়নি তাদের কাজকর্মের কথা বলা হয়েছে সেসব ফেরেশতাগণের প্রতি ইমান রাখতে হবে যেমন ফেরেশতাদের মধ্যে বলা হয়েছে যে কিছু ফেরেস্তা রয়েছেন যারা আমাদের আমল নোট করছেন আমাদের কর্ম ভালো কর্ম মন্দ কর্ম নোট করছেন তাদের বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকরেশ্বরে কাফের ইরশাদ করেছেন আনি ইজিয়াতনে আনিল কাইদ ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইজিয়াতাল্লাকাল মোতালাক আনে দুই ফেরস্তা আল্লাহ পাক বলেছেন দুই বলেছেন দুই ফেরস্তা আমলগুলিকে নোট করে আনির ইয়ামিন আনিস সে কাইদ ডান দিকে বসে আছে বাম দিকে বসে আছে পাহারা সিকিউরিটিতে লেগে আছে মায়াল ফেজমিন কাউলিন যে কোনো কথা বলছেন যে কোন কর্ম করছেন প্রস্তুত হয়ে তারা রয়েছে নোট করার জন্য সুতরাং এই সব ফেরেস্তাকে বিশ্বাস করতে হবে এছাড়াও আল্লাহ ফাকর আব্বুল আলমিনের ফেরেস্তা কথা আল্লাহ ফাকর্ব উল্লেখ করেছেন যারা আদম সন্তানের হেফাজত করে আদম সন্তানের সংরক্ষণ করে আদম সন্তানের যখন বিপদ আপদ আসে সেই সময় তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে রক্ষা করে বিপদ আপদ আসতে দেয় না যদি তাদের এখনও সময় আছে পৃথিবীতে এবং আল্লাহ তাদের ক্ষতি চান না তখন তারা হেফাজত করে হেফাজতুল মালায়কা তাদেরকে বলা হয় তাদের হেফাজত সুরক্ষার দায়িত্বে রয়েছে দেখা গেল একটি দুর্ঘটনা ঘটলো অনেকে হতাহত হলো কিন্তু একজন লোকের কিছু হলো না একটি শিশু অনেক দূরে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হলো কিন্তু তার কিছুই হলো না আল্লাহ ফাকরবুল আলমের ফেরেস এইভাবে হেফাজত করেন এইভাবে আল্লাহ পাক রব্বুল বিভিন্ন দায়িত্বে যে সব রেখেছেন সেসব ফেরেস কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেশতাদের বিশ্বাসের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে যে ফেরেস আসল রূপ রয়েছে কিন্তু তারা মানুষের রূপ ধারণ করতে পারেন এই কথার প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকর রব্বুল্লা আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমিনী ওরবুল্লা আলমিন ওসাল মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবিহ আজমাইন